বন্ধুরা, তোমাদের সুবিধার্থে এই মাসের নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের যে নতুন মডেল অ্যাক্টিভিটির প্রশ্নপত্র দেওয়া হয়েছে তার সম্পূর্ণ উত্তরসমূহ জানানো হয়েছে আজকের এই ভিডিওতে, এবং পরবর্তী সময়ে আরও যে সমস্ত বিষয়গুলি তোমাদের রয়েছে তার প্রতিটি বিষয়ের সম্পূর্ণ উত্তর পেতে হলে এই ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেলটিকে, ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দাও, যাতে প্রতিটি মডেল অ্যাক্টিভিটির প্রশ্নপত্রের উত্তরসমূহ জানতে পারো সবার আগে। তো চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে সম্পূর্ণ উত্তরসমূহ জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছ, এক নম্বর দাগে বলা হয়েছে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। তো প্রথমত ইয়ং ইতালির সঙ্গে এখানে মিলিত হবে জোসেফ মস্তিনি, পরবর্তী সেফটি ল্যাম্পের সঙ্গে এখানে মিলিত হবে হামফ্রি ডেভি, তারপর ইউটোপীয় সমাজতন্ত্রের সঙ্গে এখানে মিলিত হবে সাঁ সিমো, এবং সর্বশেষ রক্ত ও লোহনীতির সঙ্গে এখানে মিলিত হবে বিসমার্ক। এরপর বন্ধুরা, দুয়ের দাগে বলা হয়েছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। তো দুয়ের দাগে 2.1 নম্বর প্রশ্নেতে রয়েছে ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় 1848 খ্রিস্টাব্দ। তো বন্ধুরা, এটি সম্পূর্ণ সত্য। পরবর্তী 2.2 নম্বর প্রশ্নেতে বলা হয়েছে শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ড বিশ্বের কারখানা হিসেবে পরিচিত পায়। তো বন্ধুরা, এটাও কিন্তু সত্য। পরবর্তী 2.3 নম্বর প্রশ্নেতে বলা হয়েছে হিটলারের ভাষায় ইতালি ছিল একটি ভৌগোলিক সংজ্ঞা মাত্র। এটি বন্ধু সম্পূর্ণ মিথ্যা। পরবর্তী 2.4 নম্বর প্রশ্ন, এড্রিয়ানোপোলের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল রাশিয়া ও তুরস্কের মধ্যে। এটি বন্ধু সম্পূর্ণ সত্য। এরপর বন্ধুরা, 3 নম্বর দাগে বলা হয়েছে দুটি বা তিনটি বাক্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো 3 নম্বর দাগে 3.1 নম্বর প্রশ্নেতে বলা হয়েছে রিসজিমেন্টো কি, কার্বোনারি সমিতির হাত ধরে ইতালিতে এক জাতীয়তাবাদী জাগরণ তথা আন্দোলনের জন্ম হয় যাকে বলা হয় রিসজিমেন্টো বা পুনরুত্থান বা নবজাগরণ। এই জাগরণের মধ্যে দিয়ে ইতালিবাসী তাদের অতীত ঐতিহ্য, সংস্কৃতি ও বীরগাথা সম্পর্কে বিশেষ অবগত হয়। এরপর বন্ধুরা, পরবর্তী 3.2 নম্বর দাগে প্রশ্নে বলা হয়েছে ঘেটো কাকে বলা হতো। তো এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা লিখব ইউরোপের বিভিন্ন শহরের সংখ্যালঘু সম্প্রদায়, যেমন ইহুদিরা তাদের নিরাপত্তার স্বার্থে শহরের একটি নির্দিষ্ট ঘেরা জায়গায় একসঙ্গে বসবাস করত। এই ঘেরা স্থান বা বসতিগুলিকেই বলা হতো ঘেটো। উল্লেখ্য, ঘেটো কথাটির উদ্ভব হয় ইতালির ভেনিস শহরকে কেন্দ্র করে। এরপর বন্ধুরা, সর্বশেষ 4 নম্বর দাগে বলা হয়েছে 7 বা 8টি বাক্যে উত্তর দাও। তো 4 নম্বর দাগে প্রশ্নতে এখানে বলা হয়েছে কাকে মুক্তিদাতা জার বলা হয় এবং কেন। তো এই প্রশ্নের উত্তর হিসাবে আমরা লিখব জার দ্বিতীয় আলেকজান্ডার যুগ যুগ ধরে নিপীড়িত ভূমিদাসদের দাসত্ববন্ধন থেকে মুক্তি দেওয়ার জন্য তিনি মুক্তিদাতা জার নামে পরিচিত। সিংহাসনে আরোহণের পর জার দ্বিতীয় আলেকজান্ডারের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য সংস্কার হল ভূমিদাস প্রথার উচ্ছেদ। রাশিয়ার ইতিহাসে এটা তার এক অক্ষয় কীর্তি। ভূমিদাস প্রথা উচ্ছেদের জন্য জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয়। তো 1 নম্বর পয়েন্টে লিখব ভূমিদাস প্রথা বিলোপের সিদ্ধান্ত গ্রহণ। জার সিংহাসন আরোহণ করে অনুধাবন করলেন যে রাশিয়া পিছিয়ে পড়ার পিছনে একমাত্র ভূমিদাস প্রথাই দায়ী। রাশিয়ার আইন অনুসারে ভূমিদাসগণ ছিল মালিকের ব্যক্তিগত সম্পত্তি। মালিকেরা তাদের নিলাম বিক্রয় অথবা শারীরিক পীড়ন করলে রাষ্ট্র তাদের বাধা দিত। ভূমিদাসরা বংশানুক্রমে ভূমিদাসের কাজ করত। এরপর 2 নম্বর পয়েন্টে লিখব আলেকজান্ডার কর্তৃক ভূমিদাস প্রথা বিলোপের ঘোষণাপত্র। 1871 সালের 19 ফেব্রুয়ারি মুক্তির ঘোষণা দ্বারা জঘন্য দাসপ্রথার উচ্ছেদ সাধন করেন। এই ঘোষণা অনুযায়ী 1 নম্বর, ভূমিদাসরা দাসত্ব থেকে মুক্তি পায়। 2 নম্বর, ভূমিদাসরা নাগরিক অধিকার লাভ করে। 3 নম্বর, জমিদারদের ভূমির একাংশ ভূমিদাসরা পায় ও কৃষকরা জীবিকা নির্বাহের সুযোগ পায়। 4 নম্বর, জমিদাররা জমির জন্য ক্ষতিপূরণ সরকারের কাছ থেকে পায়। এবং 5 নম্বর, কৃষকেরা চতুর্থ বছরের কিস্তিতে এ অর্থ সরকারকে পরিশোধ করবে। তো বন্ধুরা, আশা করছি তোমরা সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলো বুঝতে পেরেছো। তাই ভিডিওটি দেখে যদি তোমাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও,
এবং বন্ধুরা এরপর তোমরা কোন বিষয়ের মডেল অ্যাক্টিভিটির উত্তর পেতে চাইছো সেটা অবশ্যই যেন এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে এবং পরবর্তী সময়ে প্রতিটি বিষয়ের সমস্ত মডেল অ্যাক্টিভিটির উত্তর পেতে হলে অতি অবশ্যই যেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল সিলেক্ট করতে যেন একেবারেই ভুলো না। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটা গুরুত্বপূর্ণ ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।